কোথায় যাচ্ছি আমরা তাহলে বন্ধু? কলকাতা। কলকাতা কত টাকা খরচা বললো? তো ফাইনালি আমার জন্য আর আর এর জন্য একটা ডবল স্ট্যান্ড, কিন্তু যেহেতু আর আর এর সিঙ্গেল স্ট্যান্ড ডবল স্ট্যান্ড নেই, বাড়ি ফিরতে ফিরতে আমি একটা অঘটন ঘটে গেল। তো দেখতে পাচ্ছি এই বড় একটা গাছ পড়ে গেছে পুরো মেন রোডের ওপরে। তো মেন রোডের ওপরে এইদিকে পুরো প্রায় গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এইদিকে ওই পাশটাতেও গাড়ি দাঁড়িয়ে রয়েছে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তো ফাইনালি আমার জিনিসটা এখন চলে এসছে। তো আমি বাড়িতে পৌঁছে গিয়েছি, একটু খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম। তো এখন এটার আনবক্সিং করবো। তো আনবক্সিং করার জন্য চলে এসছি চাপ, ঠিক আছে? তো তোমরা শুধু ভাবছিলে আর আর ট্রিটমেন্টের জন্য এই জিনিসটা কী এমন, তো কী এমন সেই জিনিসটাকে আমি এখনই দেখাবো। তো মর্নিং ফ্রেন্ডস, কেমন আছে তোমার সাথে? আশা করি তোমার সাথে খুব ভালো আছে। তো আজকের ব্লগটা সকাল সকাল উঠে চালু করছি তার অন্য কারণ। তো আজ একটু যাব ওয়েলিংটন, তো গাড়ির অনেক কিছু জিনিস কিনতে হবে, তো তাই ভাবছি বেরোবো। তো এখন আমি একা যাচ্ছি না, যাচ্ছে আমার সাথে আর একটা বন্ধু, তো দেখতেই পাচ্ছ সন্তোষ। তো ভাবছিলাম যে আমাদের ওই গাড়িটা নিয়ে বেরোবো, তো না আজকে ভাবছি যে এনফিল্ডটা নিয়েই বেরোবো। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি আমরা তাহলে বন্ধু? কলকাতা, ওয়েলিংটন। তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক। তো চলো ভাই, এগুলো খোলো নি কিছু, চলো চলো ভাই টানো। তো ফাইনালি ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, তো বৃষ্টি বৃষ্টি হবে ভাব। তো আমরা যখনই কোনো জায়গায় ট্যুর করি বা কোনো জায়গায় বেরোবার এ করি, তো তখনই বৃষ্টিটা আসে। তো এইটা হচ্ছে মোটর বাইকের জন্য সত্যি খুব খারাপ জিনিস। তো বাইকে দেখা যাক কতটা কি হয়, আর পুরো বৃষ্টি বৃষ্টি ভাব। তো হেলমেট পরবো, সবে স্নান করেছি, সেগুলো একটু ভিজে রয়েছে তাই হেলমেট পরতে পারিনি। তো চলো এরকম করে টুকু করে বেরোনো যাক, চলো এগোই। আর তোমরা কন্টিনিউ করতে থাকো ভিউয়ার্স। ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়লাম। তো আমরা এখান থেকে যাব হচ্ছে ওয়েলিংটন। তো এটা আমাদের এখান থেকে বেশিক্ষণ না, প্রায় আমাদের বাড়ি থেকে মানে রায়চক থেকে প্রায় এটা পড়বে আমাদের প্রায় 1.5-2 ঘন্টার মতো। তো চলো যাওয়া যাক। আর ঘুরি ঘুরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ভাই, বৃষ্টি না এসে যায় পুরো সব মুছে যাবে। তো আমি অনেক ভিডিওতে দেখেছি বা অনেক বন্ধুদের কাছেও শুনেছিলাম যে ওয়েলিংটনে অনেক বাইকের জিনিসপত্র পাওয়া যায় মানে খুবই চিপ প্রাইসের মধ্যে, আর ওখানে তুমি A to Z জিনিস পেয়ে যাবে। তো সেটার জন্যই আমি অনেক ভিডিও দেখেছি, আর ওর জন্যই বেরিয়ে পড়লাম দু বন্ধু মিলে। তো আজকে সবাইকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তো ফ্রেন্ডশিপ ডে তো দুই বন্ধু বেরিয়েছি আপাতত, তো এমনিতে সুযোগ পায় না। তো আজকে রবিবারের বাজার ওয়েদারটা মোটামুটি ঠিক ছিল, বাট যাই না কেন গাড়ি নিয়ে বেরোতেই বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল। তো চলো ছটফট করে যাওয়া যাক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভাই যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট অন্তত করতে থাকো, তোমাদের জন্যই ভিডিও বানাই এত কষ্ট করে, আর তোমরা লাইক কমেন্ট করছো না। চলো লাইক কমেন্ট করতে থাকো আর আমরা এরকম যেতে থাকি। তো আমার অনেক কিছু প্ল্যান ছিল, আমি এখন আপাতত আমার গাড়িটা নিয়ে যাবো বলে, বাট এখন জানি না নতুন জায়গা, তো এখন ওই জন্য বন্ধুকে নিয়েছি, গুগল ম্যাপ দেখে দেখে দুবাইয়ে যাচ্ছি। আর আমার গাড়িটা রিসেন্ট নিয়ে আসবো, দিয়ে এক্সস্টটা চেঞ্জ করার খুব ইচ্ছা। তো যারা ভিডিও দেখো তাদের জানোই R3 10 রয়েছে আমার, তো ওর জন্যেই R3 10-এর জন্যই আমি এক্সস্টটা চেঞ্জ করবো। তো ওটা নিয়ে যাবো, আগে ঠিকঠাক করে দেখে আসি কেমন কী জিনিস আর কেমন কী কতটা কী লাগে, তো তারপর আমার গাড়িটা নিয়ে আসবো। আমার গাড়িটা নিয়ে আপাতত কোনোদিনও কলকাতায় আসিনি, তো তাই বন্ধুর গাড়িটা নিয়ে চলে এলাম এনফিল্ডটা নিয়ে। তো এখান থেকে প্রায় আমি ঢুকে গিয়েছি কলকাতায়, এখান থেকে এখন প্রায় আর 1 ঘন্টার মতো দেখাচ্ছে, দেখা যাক। আর জায়গাটা জানি না কেমন হবে, রবিবার বন্ধ হবে কিনা জানি না, কিন্তু ভিডিওটা হাই রে ভাই বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো এই সেই আমাদের জনপ্রিয় রোড, ঠিক আছে, রেড রোড। তো এখানেই সব কিছু মিটিং ফিটিং আরে হয়। তো
বাই দ্য ওয়ে বেশি বকাবকি না করে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর প্লিজ ভাই লাইক কমেন্ট করে দিও, বৃষ্টি খুব জোরেই পড়ছে আর এত বৃষ্টিতে ভিজে ভিজে যাই না কেমন তোমাদেরকে ভিডিওটা দেখতে পাবো। তো আপলোড করার পরেই বুঝতে পারো ভিডিওটা কেমন আসছে, পুরো আমাদের তো ভিজেই গেছে, ক্যামেরাটা হাফ ভিজেই গিয়েছে, ভিজে যাচ্ছে অলরেডি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন দেখছো প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি আমরা ওয়েলিংটনে পৌঁছে গিয়েছি। তো এখন দেখতে পাচ্ছি ওই দিকটা হচ্ছে সব দোকানগুলো বন্ধ, ওইদিকে দেখতেই পাচ্ছি তো এখন সব বন্ধ রয়েছে। তো আমরা যেহেতু বাড়ি থেকে কিছু টিফিন করিনি তো হালকা করে টিফিন করে নিই, নিয়ে তারপরে দোকানগুলো ভালোভাবে খুলে যায় তারপর তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো এখন এইদিকে সব কিছু দোকান বন্ধ, তো দোকানগুলো খুলুক, খোলার পরে তারপরে এটা। আর বৃষ্টিতে তোমরা দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছি, মানে এতটাই বৃষ্টি, এতটাই বৃষ্টি, মানে দুজনে পুরো প্রায় একদম মাখো মাখো হয়ে গেছি। গাড়ির কন্ডিশন তো একদম খারাপ, আমারটা যদি হতো আমারটা তো তাহলে আসাই মানে প্রচুর প্রবলেম হয়ে যেত আমারটাতে। তো ঠিক আছে দেখা যাক, একটু টিফিন করে নিই হালকা করে আর দোকানগুলো খুলুক তারপরে আমরা দেখাচ্ছি। ফাইনালি বৃষ্টিতে এখন আপাতত বৃষ্টি তো হচ্ছেই, বৃষ্টিতেই কাজ হচ্ছে। তো এখন ওর এনফিল্ডটা যেহেতু আমি গাড়ি আনা হয়নি তাই জন্য আমারটা হবে না, তো ওর এনফিল্ডের সাইলেন্সার চেঞ্জ করবে। আর সামনের যে হেডলাইট রয়েছে ওটা তো এই হেডলাইটটা, এই যে হেডলাইটটা আছে এই হেডলাইটটা চেঞ্জ হবে, তো এটা এলইডি লাগাবে। তো চলো ওরা নিয়ে আসছে ওটা, ওরা ওরা নিজেরাই ফিটিংস করিয়ে দেবে আর সাউন্ডও শুনিয়ে দেবে। তো আমার গাড়িটা নেক্সট টাইম নিয়ে আসবো, কারণ গাড়িটা নিয়ে আসা হয়নি, সিট কভারটা আমি পেলাম না। আমি মেনলি ভেবেছিলাম যে গাড়ির সিট কভারটা কিনবো, তো ওটা হয়নি। তো চলো দেখবো ওটা, ওটা লাগিয়ে নিক। আর
তো ফাইনালি এই এক্সস্টটা আমার জন্য দেখছিলাম এসির প্রজেক্টরের, তো এটা আমি আমার গাড়িটা নিয়ে এসে লাগাও ফিট করবো, তো দাদার সাথে কথা বলে সব কিছু দেখে নিলাম। তো এটা দেখতেই পাচ্ছ লুকটা আমার গাড়ির সাথে ভালোই ম্যাচ খাবে, আর সাউন্ড এর সাউন্ড তো ভাই তাবাই। আর এইদিকে অ্যাক্রোপোবিকের রয়েছে, আর এসির প্রজেক্টরের রয়েছে, আর আরও অনেক কিছু রয়েছে। তো এইগুলো গাড়িটা নিয়ে এসে চেক করে দেখবো। তো এদিকটা প্রত্যেকটাই সব এইসব গাড়ির জন্য সাইলেন্সার পাইপ, এর ব্যান্ড পাইপগুলো আলাদা কিনতে হয়, তো ব্যান্ড পাইপটা আলাদাভাবে নেবো। ব্যান্ড পাইপটা আপাতত নেই এটা বলছো, ঠিক আছে ভালোই হলো পরে দিন নেবো। আর এইদিকে সব রয়্যাল এনফিল্ডের আমাদের কাজ চলছে, এইদিকে হচ্ছে সাইলেন্সার পাইপ, নতুন সাইলেন্সার পাইপটা ফিট করা হচ্ছে। তো আমরা যে কোম্পানির লাগিয়েছি ওটা হচ্ছে এইগুলো, ঠিক আছে। তো এর সাউন্ডের যে কোয়ালিটিটা রয়েছে পুরো ফুল বেস, ঠিক আছে, এটা হচ্ছে বেস, এটা পুরো ফুল স্টিলের, তো গ্লোবাল কোম্পানির। তো আর হচ্ছে আমাদের পুরানোটা রাখা রয়েছে ওই সাইডে। তো আর এইদিকে হচ্ছে লাগানো হবে কি মোটামুটি সাইলেন্সার পাইপ চেঞ্জ হবে, আর এই যে হেডলাইটটা, ঠিক আছে, এই হেডলাইট দেখতেই পাচ্ছো পুরানো হেডলাইট। তো এই লাইটটা খুলে এলইডি হেডলাইট লাগানো হবে, আর এমনি ছোটোখাটো টুকটাক কাজ করা হবে, হেজার ল্যাম্প এটা সেটার কাজ করা হবে। আমার তো আর হলো না, যাও বন্ধুরটারই কাজ হয়ে যাক। তো আমারটা নিয়ে আসবো নেক্সট সপ্তাহে নিয়ে আসবো, আমারটা তো আগের ট্রেন তোমরা যারা ভিডিও দেখো তারা তো জানে। তো আর ট্রেনটার হচ্ছে আমি এক্সস্ট লাগাবো, তা আমি লাগাবো ঠিক এখান থেকে সোয়ারা এন্টারপ্রাইজ। তো এখান থেকে সব কিছু এদের ব্র্যান্ড পাইপ আছে, সব কিছু পাওয়া যাবে। তো এখানে তোমাকে দেখিয়ে দিই, তো এখান থেকে আমি লাগাবো। তো এখান থেকে লাগানোর জন্য এর কাজ হচ্ছে এখানে ব্র্যান্ড পাইপও পাওয়া যাবে আর থ্রি টেনের, আর হচ্ছে এমনি এক্সস্ট এসি প্রজেক্টার অ্যাক্ট্রোফ্রোবিক সব কিছুই পাওয়া যাবে। আর ঠিক এটা তোমার পড়বে কি এই যে তিন মাত্রা রয়েছে চার মাত্রা, তার সামনেই পড়বে। আর এখানে হচ্ছে তোমরা দেখলে বুঝতে পেরে যাবে যে এখানে হচ্ছে সিট কভার বানানো হয়, তো আমারটা তো আর হলো না। তো আর এইদিকে হচ্ছে সাইলেন্সার পাইপটা তাড়াতাড়ি করে লাগানো হয়ে যাক, তো তোমরা একটু সিনেমাটিক শট দেখতে থাকো। আর এমনি সুইচগুলো তো লাগানো হচ্ছে, ঠিক আছে, আমরা লাগাচ্ছি, এটা ছিল হচ্ছে পুরানোটা, আর লাগানো হচ্ছে এটা নিউটা। তো এটা লাগানো হচ্ছে আর এটা ছিল পুরানোটা। তো এইগুলো টুকটাক হচ্ছে ফিটিংস হবে আজকের, তো এইগুলো হয়ে যাক ফিটিংসগুলো, আর নতুনটা লাগানো হচ্ছে। এর সাউন্ডটা তোমাদেরকে এর আগেও একটু শুনিয়ে দিয়েছি, তো এর সাউন্ড আর একবার শুনিয়ে দিচ্ছি লাগানোর পরে কেমন সাউন্ড হচ্ছে। তো হিজার ল্যাম্পটা কমপ্লিট হয়ে গেছে লাগানো, আবার ঠিক আছে। চেঞ্জ করো, চেঞ্জ এখানে হবে না, কি কি বেশ হচ্ছিল, একটা হচ্ছে হোয়াইট আর একটা ইয়েলো, বেরোবো
দেখি খুব জোর খিদে পাচ্ছে, একটু খাবার দাবার খাবো, দেখা যাক কোনো ভালো কোনো জায়গায় গিয়ে খাবার দাবার খাবো আর তারপরে বেরোবো। আর এদিকে কমপ্লিটটা টোটালি হয়েই এসছে। আর এদিকে মোটামুটি আজ সানডে বলে অতটা ভিড় নেই, অন্য দিনে দাদারা বলছেন এই প্রচুর ভিড় হয়, তো নেক্সট টাইম আসবো এখানেই। আর আমার গাড়িটা কাজ করিয়ে নেবো, তো চলো। ফার্স্ট হচ্ছে আমাদের এই মোবাইলের যে হোল্ডারটা, তো এটা লাগানো হয়ে গেলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। সাইলেন্সার হয়ে গেল, আর এইদিকে হচ্ছে আমাদের হেডলাইট হয়ে গেল, আর মোবাইল হোল্ডারটা লাগবে কারণ এই কলকাতা টু আমাদের রায়চক আপ ডাউন করতে প্রচুর প্রবলেম হচ্ছিল। তো ভাই নিজেদেরই বাইক, তাই তো? হ্যাঁ, কত টাকা খরচা বললো? আচ্ছা, ভাইয়ের মোটা খরচা হয়ে গেছে, দেখা যাক আমি যেদিন আসবো আমার কতটা কি পড়ে। আবার এই জিনিসগুলো, পুরানো জিনিসগুলো, এগুলো নিয়ে যেতে হবে। আবার মোবাইল হোল্ডারটাও হয়ে গেল কাজ, এটা লাগানো হয়ে গেলেই, ফিক্সিং হয়ে গেলে আমরা চলে যাবো। তো ফাইনালি আমার জন্য আর আরের জন্য একটা ডবল স্ট্যান্ড, পেছনে যেহেতু আর আরের সিঙ্গেল স্ট্যান্ড ডবল স্ট্যান্ড নেই, তো আমি এই কোম্পানির একটা ডবল স্ট্যান্ডের জন্য নিয়েছি, যেটা হচ্ছে আমার ই করতে, তো এমআরপি রয়েছে 3700, কোম্পানি রয়েছে ব্ল্যাক ফিনিশিংয়ের মধ্যে, এই কোম্পানির রয়েছে, তো জিনিসটা হবে ঠিক এইরকমই। তো এইরকম নিয়ে নিলাম কারণ এড্রেগুলো ছাড়া প্রচুর অসুবিধা হচ্ছে। তো যা গাড়িটা আনা হয়নি, তো শুধু আমার জন্য এই একটা জিনিসই নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে এটা বাঁধা হচ্ছে, যেটা পুরানো আগের এক্সস্টটা ছিল, ঠিক আছে, তো এটা বাঁধানো হয়ে যাক। তো এগুলো বাঁধা কমপ্লিট হয়ে গেলেই বেরিয়ে যাবো আমরা, গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। খুব খিদে লেগেছে ভাই সেই সকাল থেকে বেরিয়ে, এখন দুটো বেজে গিয়েছে, এখন খাওয়াই হয়নি। এখন কটা বাজে? দুটো পাঁচ হয়ে গেল। তো ফাইনালি হাম লোক আ চুকে খানে কে লিয়ে, তো খানে কে লিয়ে আজ ফ্রেন্ডশিপ ডে, ও তো বললেই ভুল গিয়া থা, আজ ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তো হাম লোক ওয়াহ সে গুজার চুকে থে আকে, ঠিক হে, আপ খানে কে লিয়ে আয়ে হ্যায় ইয়াহ পে, ঠিক হে, ইয়াহ পে খায়েঙ্গে, ঠিক আছে, ইয়াহ সে আঙ্কেল কো বোলা হ্যায়, ঠিক আছে, খানা খায়েঙ্গে ইয়াহ সে, আর দেখতে ক্যা ক্যা মিলতা হ্যায়। তো আভি তো চিকেন ফ্রাইড রাইস আর চিকেন চিলি চিকেন বোলা থা, তো ঠিক হে, ও দেন দেখে খা দেখে ফির নিকলেঙ্গে। তো চলো আজ কা ভিডিও এই তাক, তো ভিডিও আচ্ছা লাগে তো প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার কর দেনা। তো ভিডিও কে লিয়ে আজ কে লিয়ে টাটা, আর হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, ভাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তো ফাইনালি আমার জিনিসটা এখন চলে এসেছে, তো আমি বাড়িতে পৌঁছে গিয়েছি, একটু খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম, তো এখন এটার আনবক্সিং করব। তো আনবক্সিং করার জন্য চলে এসেছি চাপ, ঠিক আছে। তো তোমরা শুধু ভাবছিলে আর আর ফিটনেসের জন্য এই জিনিসটা কি এমন, তো কি এমন সেই জিনিসটাকে আমি এখনই দেখাবো। তো জিনিসটা হচ্ছে ডবল স্ট্যান্ড, তো যারা এমনি সুপার বাইকারটা দেখেছো তাদের হচ্ছে গাড়ির সব সিঙ্গেল স্ট্যান্ড থাকে, আর এটাও আমার ফার্স্ট সিঙ্গেল মানে একটা সাইলেন্সারেরই, তো তার জন্য এই স্ট্যান্ডটা। তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে জিনিস, তো এটা খুবই হ্যাভি, এগুলো কম দামে অনলাইনে পাওয়া যায়, তো আমি একটু ভালোই কিনতে গেলাম যাতে খারাপ না হয়ে যায়। তো এই জিনিসটা হচ্ছে থাকবে এইরকম, আর এইরকম জিনিসটা, আর এটা হচ্ছে ফিটিংস হবে এখান থেকে, নাটগুলো খোলা হবে, আর এটা লাগানো হবে এইরকম, তো এটা এরকম লাগানো হবে, তোমরা যারা দেখেছো এইরকম দিয়ে, তারপরে গাড়িটাকে এই জায়গাটায় লাগিয়ে চাকার ওই জায়গাটায় দিয়ে এরকম করে ঢুকিয়ে দিলেই আমার ডবল স্ট্যান্ড ভরে যাবে। তো ভাই তুমি ভিডিওটাকে বড় করবো না, তো এটা লাগাবো এক্ষুনি। তো যে জিনিসটা দেখানো উচিত যেটা আমার জন্য কিনেছিলাম, তো এইটাই। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভিডিও আরও দেখতে হলে প্লিজ সাবস্ক্রাইব করো, তোমার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।